বললেন যে 196 জনকে যারা যুদ্ধ অপরাধের সংজ্ঞায় সত্যিকার অর্থে যুদ্ধ অপরাধী, কারণ এখন যদি বিচার হচ্ছে এরা তো কোলাবোরেটর, এদের বিচারের ব্যাপারে কোনো দ্বিমত নাই। এদের বিচারের ব্যাপারে প্রশ্নটা কি, প্রশ্ন যে জানো সুষ্ঠু হয় এবং আইনগতভাবে হয় যাতে আমরা বহির্বিশ্বে বহির্বিশ্বে আমরা যাতে খাটো না হই। কিন্তু যুদ্ধ অপরাধীদের আপনি ছেড়ে দিলেন কেন, এই প্রশ্নের জবাব কে দেবে? যে প্রশ্নটি মেজর কামরুল উত্থাপন করেছেন একই জিনিস, কিন্তু ওই যুদ্ধ অপরাধীদের বিচার বেসামরিক ইয়েতে প্রশাসনে অসামরিক প্রশাসন তাদের কোনো স্ক্রিনিং হয়েছে? তাদের তো কোনো স্ক্রিনিং হয় নাই, রাতারাতি তো তারা ইয়ে হয়ে গেলেন, আপনার উচ্চ পদে আসীন হলেন, মানে যে পদে, মানে আমি তাদের তো কোনো স্ক্রিনিং হয়নি যে কারা এর আসলে সত্যিকার অর্থে কোলাবোরেট ছিলেন, কারা আন্ডার ডুরেস হয়তো চাকরি করতে বাধ্য হয়েছেন, এরকম বিভিন্ন রকমের ক্যাটাগরি ছিল তখন। এবং তখন দুটি সরকার, একটি মুজিবনগর সরকার, একটি পাকিস্তান সরকার, কোন সরকারের অধীনে এটিও তো পরিষ্কার জানা, বহু প্রশ্ন আছে। কারণ ভাই যদি এই প্রশ্নের ব্যাপারে যেটা উনি বললেন যে যুদ্ধ অপরাধের বিচার হয়নি, হ্যাঁ যুদ্ধ অপরাধ কি, ওয়ার ক্রাইমস কি, ইন্টারন্যাশনাল হোয়াট ডাজ ইন্টারন্যাশনাল ল সে অ্যাবাউট ইট, মূল জিনিসটা তো জানতে হবে, পরে না তার ব্যত্যয় এবং বিচ্যুতিগুলো আমরা দেখব। যুদ্ধ অপরাধ, ওয়ার ক্রাইম অ্যান্ড ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, যেটা উনি বাংলায় বলছেন, আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করতে পারি 196 জন, কী হয়েছে আমরা পুরো পাকিস্তান আর্মি এখানে বিচার করতে পারতাম। আমি যেটা বলতে চাচ্ছি পুরাটাই সিমেটিক, এটা দর্শনগত। বাংলাদেশ পেনাল কোড, বাংলাদেশ দণ্ডবিধিতে তাদেরকে বিচার করা হচ্ছে, আমরা স্পেশাল অ্যাক্ট আমরা এনেকটেশন পার্লামেন্টে করিনি কেন, প্রথম প্রশ্ন। যদিও আমি কেউ না, আমি একজন পদাতিক বাহিনীর সৈনিক, কিন্তু পৃথিবীতে নজির আছে, উন্নত দেশের নজির আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যালাইজরা কি বলে মিত্রশক্তিরা, তারা পরে প্রণীত আইন দিয়ে আগের অপরাধ, লেটস সে আমরা বলি নুরেমবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল, মেন ওয়ে দিস অ্যাক্টস এনেক্টেড, কবে প্রণীত হলো, যুদ্ধের পরে বিচার করা হলো যারা যুদ্ধের তার আগে যারা অপরাধ করেছে তাদেরকে। এটা যদি পৃথিবীতে উন্নত বিশ্বের দৃষ্টান্ত থাকে এবং সেটা যদি সবাই আইটম্যানকে আর্জেন্টিনা থেকে ধরে এনে মোসাদ ইসরায়েলে মৃত্যুদণ্ড দিল, এগুলো যদি থাকে আমরা পেনাল কোডে গেলাম কেন, আমরা এত বছর লাগছে কেন? এখন তো ওরা লবি করছে, তারা বিদেশি ইয়ে আনছে, তারা 3000 সাক্ষী একজন আসামির জন্য খাড়া করছে এবং পেনাল কোর্টে হ্যাজ টু অ্যালাউ দেম, ইউ হ্যাভ টু হিয়ার, দে মাস্ট বি গিভেন এ চান্স টু ডিফেন্ড দেমসেলভস। কিন্তু আমরা যদি স্পেশাল ট্রাইব্যুনাল করতে কিচ্ছু না, তারা যখন নির্বিচারে নির্বিবাদে যেভাবে হত্যা করছে, গ্রামে আগুন দিছে, ধর্ষণ করছে, যা করছে, এগুলো তো আমরাই সাক্ষী। আমরা 41 বছর কেন লাগলো? একদম মোদ্দা কথায় আসি, আমাদের 41 বছরে 3 রকমের সরকার ছিল, গণতান্ত্রিক নির্বাচিত সরকার, সামরিক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার। এর মধ্যে কোন সরকার উদ্যোগটা নিয়েছে? একটা উদ্যোগ যদি নেই তাহলে 3 বছর 5 বছর 7 বছরে যে শেষ হবে? উদ্যোগটা নিল কে? এবং আমরা দেখছি যে একই সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্লেজ, মানে কি বলে এটাকে, প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে, প্রতিশ্রুতির ধারে কাছে দিয়ে নাই। আমার মুক্তিযোদ্ধাদের কী হলো? আমরা তো কিছু বলারই সুযোগ পেলাম না, একই ট্রেঞ্চে যুদ্ধ করলো, এখন একজন এক্স দলের একজন ওয়াই দলের, একজন একজনের চেহারা দেখে না। এই বিভাজন হওয়া ছাড়া আজকে যখন বলি যে ভাই তোমরা এই অমুককে ঢাকা শহরের সবাইকে ডাকছো 15-16 ডিসেম্বরের জন্য, কই আমার শেরপুরের শ্রীবর্দি যাও, ওখানে জহুরুল হক মুন্সী আছে যে দুইটা যুদ্ধে দুইবার বীর প্রতীক, একজন ডকইয়ার্ডের শ্রমিক, কেউ তো যায় না, বলে যে ভাই আমাদের ক্যামেরা স্বল্পতা আছে, আমার ক্রু স্বল্পতা আছে। তোমরা যখন একজন 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 কী বলে মডেলের কাছে যাচ্ছ, একজন তার জন্য সাইনিং পানি নিয়ে যাওয়া হচ্ছে, এটা নিয়ে যাওয়াছ, আমি যদি বলি যে আমার মুক্তিযোদ্ধাকে আনতে গেলে ওরা একটা পায়জামা পাঞ্জাবি নিয়ে, বউর জন্য একটা শাড়ি নিও আর কিছু টাকা নিও, কিছু ফলমূল নিয়ে দিও, যাচ্ছে না তো? আজকে উনি ডিফেন্ড করতে চাইলেন আমাকে, আমার ছেলেমেয়েরা, আমি মুক্তিযুদ্ধ নিয়ে 41 বছর কাজ করছি, মুক্তিযুদ্ধের বই ছাপাই, বই বিক্রি, আমার 22টা বই আছে, আমি দেখছি ব্যত্যয় আছে, ব্যতিক্রম আছে, সব এভরি জেনারেলাইজেশন হ্যাজ ইজ এক্সেপশন ইনক্লুডিং দিস ওয়ান। কিন্তু আমি বলছি তুমি, আমার মেয়ে যখন এসে অনুরোধ করে যে আব্বু আমার বান্ধবীদের জন্য 6টা শাহরুখ খানের টিকিট 25,000 টাকা 1.5 লাখ টাকার, আমি বলি মারে 25,000 টাকা হলে একজন প্রান্তবর্তিত মুক্তিযোদ্ধা তার একটা তবল কিনে, গা ঢাকবার একটা কাপড় কিনে, বউকে একটা শাড়ি দিয়ে, বাচ্চাদেরগুলোর চিকিৎসা করে স্কুলে পাঠাতে পারে, আর তারপরও যে অর্থ থাকবে তা দিয়ে একটা চা বিস্কুটের দোকান করে সংসার চালাতে পারবে, তাদের চৈতন্য সেটা নাই, তারা ফেসবুকে ব্যস্ত, তারা টেলিফোনে ব্যস্ত, কোথায় তা তোমরা 1700 টাকা দিয়ে পিৎজা খাইতে পারো, আমার 150 টাকা দিয়ে একটা বই কিনতে পারো না মুক্তিযুদ্ধের,
যদিও যে জাতি আমি বারবার বলছি পিছনে তাকাতে পারে না, সে জাতি সামনেও তাকাতে পারে না। আমি আবারও ফিরে আসবো আপনার পরামর্শ কি একটি প্রশ্ন নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি সালাম আলাইকুম। হ্যালো বলুন। আমি কোন জাপানিয়া বলছিলাম। জি সালাম আলাইকুম বলুন। মেজর কামরুল সাহেবকে আমি একটা প্রশ্ন করতে চাই। জি, কারণ উনি আমাদের মুক্তিযুদ্ধের উপরে গবেষণা করে আসছেন, ইতিমধ্যে অনেক বই লিখেছেন এবং আমি কিছুটা ওনার বক্তব্য শুনেছি ইতিমধ্যেই। আজকে মুক্তিযোদ্ধারা ওনার কথায় যেটা আমি বুঝলাম, এটা যেটা সঠিকভাবে মূল্যায়ন করেছেন, হতাশাগ্রস্ত সার্বিক পরিস্থিতিতে। কারণ আমরা মুক্তিযোদ্ধারা কেউ করুণার পাত্র থাকতে চাই না বর্তমানে, আমরা কোনো ভিক্ষা চাই না, আমরা চাই সম্মান। সেই সম্মানটুকু আসবে যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পূর্ণাঙ্গ রূপ লাভ করে। আপনি কি মনে করেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পূর্ণাঙ্গতা লাভ করেছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনাকে আপনার প্রথম যে শুরু করেছিলেন তার সাথে তাল মিলিয়ে এটা বলবো, শুধু সিভিল আমলা শুধু নয়, আমরা 92 জন অফিসার, পাকিস্তান অফিসার, আমরা বিদ্রোহ করে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আপনার স্মরণ আছে আমরা কোনো বেতনভোগী কর্মচারী ছিলাম না স্বাধীন বাংলা সরকারের। আমরা যারা সংগঠক দাবি করে, যারা মুক্তিগামী সর্বোচ্চ শক্তি দাবি করে, তাদের মতো আমরা সংগঠক ছিলাম, পাশাপাশি যোদ্ধাও ছিলাম। আমরা আমাদের নিজ নিজ অঞ্চলে সামরিক, রাজনৈতিক, সামাজিক নেতা ছিলাম স্বাধীন বাংলা সরকারের অধীনে। আজকে স্বাধীন বাংলা সরকারের সাথে আমরা যে নির্দেশগুলো ছিল, আমরা যে দায়িত্ব পালন করে আসছিলাম, সেই বিষয়গুলো কিন্তু ইতিহাসের পাতা থেকে মানে আমি মনে হয় বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং সঠিক ইতিহাসটা পূর্ণতা লাভ করছে না। এবং যেসব 109 জন অফিসার পূর্ব পাকিস্তানের তৎকালীন ওয়াইসরয়ে তারা চাকুরিরত ছিল, এই জেনারেল আমজাদ, যিনি আছে প্রাণের মালিক, কোটিপতি আছে, বিলোনিয়ার, উনি ওনার সাথে উনি বিএম রংপুরে বিএম ছিলেন, 17 জন অফিসার, বাঙালি অফিসার সেদিন শহীদ হয়েছিল তার নেতৃত্বে সেদিন। এমনি করে 109 জন অফিসার এখানে চাকুরিরত ছিল তারা, এবং যেসব আমলারা এখানে চাকুরিরত ছিল তারা, আর তারা পরবর্তী পর্যায়ে চাকরি থেকে সচিব পর্যন্ত হয়ে গেলেন, মন্ত্রী হলেন, সবে হলেন। আমরা যেটাই করে থাকি, আমরা এই দেশে বিভিন্ন পর্যায়ে রাজনীতি করেই থাকি, বা আজকে বিদেশ আমরা মুক্তিযোদ্ধা হয়েছি, এটার জন্য আমরা মুক্তিযোদ্ধাই দায়ী। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, এবং আশা করি যে আপনার প্রথম প্রশ্নের জবাবটি মেজর কামরুল দেবেন, এবং আপনাকে আজকে এই বিজয় দিবসের বিশেষভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা আপনার এই জাফর ইমাম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। যদি কেউ মুক্তিযুদ্ধ সম্বন্ধে আগ্রহী হয়, অনুসন্ধিৎসু পাঠক হয়, জানবার আগ্রহ থাকে, সে তারা জানেন যে কর্নেল জাফর ইমামের মতো আবুক সাহসের যোদ্ধা থাকলেও অত্যন্ত বিরল। উনি ফেরি বিলোনিয়া, আমাদের 126 বর্গ কিলোমিটারের যে বালজ, ওখানে উনি শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ করেছেন। উনি ওনার ইউনিট ছিল 24 ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট কুমিল্লা সেনানিবাসে, সে কী করে ভাগবেন সেটা লম্বা কথা, কিন্তু ওনার অধীনে যারা যুদ্ধ করেছেন আমাদের মুক্তিযুদ্ধে, প্রত্যেকটা ইস্ট বেঙ্গল ইউনিটের সাথে প্রচুর গণযোদ্ধা, যেমন গোলাম মোস্তফা নামে এক আমার বন্ধু আছেন, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র, উনি ওনার ব্যাটেলিয়নে সিপাহি হিসাবে চাকরি করেছেন, একজন সিপাহি হিসাবে চাকরি করেছেন। উনি এখন বড় বাইরের প্রেসিডেন্ট ছিলেন, রোটারির গভর্নর এখন, বাট এখনও পা ধরে সালাম করেন, বিকজ কারণ জাফর ইমাম মতো সাহসী মানুষ, এবং উনি কখনও একজন কমান্ডিং অফিসার হয়ে 10th ইস্ট বেঙ্গলে কখনও পিছনে ওনার কমান্ড পোস্ট হয়নি। উনি সামনের কাতারে যেখানে ট্রেঞ্চ FDL ফরওয়ার্ড ডিফেন্ডেড লোকালিটিস থেকে উনি যুদ্ধ করেছেন, উনি প্রশ্ন করেছেন দুইটা যে মেজর কামরুল করছে, এটা বড় কথা না, আমি না করলে কেউ করবে, হতভাগ্য দেশ না হলে কেউ না কেউ গবেষণা করবে, এত বড় অহংকারের ঘটনা অতীতে কখনো বাংলাদেশ দেখেনি, ভবিষ্যতেও কোনোদিন বাংলাদেশ দেখবে না। সেইখানে মেজর জাফর ইমামের একটা বিরাট ভূমিকা। আর ইতিহাসের কথা যদি বলেন, ইতিহাস তো এক খণ্ডে 9 মাসের, আমরা 9 মাসে 90 বছরের ইতিহাস সৃষ্টি করেছি, কী করে তা লেখা যাবে? আর কর্নেল জাফর ইমাম, আমি বিনয় এবং বিনম্র শ্রদ্ধায় ওনাকে বলছি, উনি 2 লাইন লিখেছেন কোথায়, উনি যে করলেন, ওনার যে ছাত্র গোলাম মোস্তফা, উনি একটা বই লিখেছেন ফেনি বিলোনিয়া রণাঙ্গনের এক প্রান্তর, সেখানে উনি 6 জন, উনি লেফটেন্যান্ট মেজর জেনারেল জাফর ইমাম, মেজর জেনারেল
গোলাম হেলাল মোর্শেদ খান এবং আরও দুজন সিভিলিয়ান ব্রিগেডিয়ার শহীদ, ওনাদের ছয়টা লেখা নিয়ে উনি সম্পাদনা করেছেন। বাট উনি যদি আমাদের যে আঞ্চলিক ইতিহাসগুলো সেগুলো যদি লেখা হতো, তার জন্য একটা সমন্বিত উদ্যোগ দরকার, সরকার হোক, সরকার কর্তৃক বর্ণনীতি করো আঞ্চলিক ইতিহাসগুলো। আমি ঢাকায় বসে আর মিথ্যাচার করতে পারতাম না, কেননা নীলফামারীর যে অল্পকথাগুলো যুদ্ধ বা লালমনিরহাটের যে অল্পকথাগুলো যুদ্ধ 30টা 35টা, তারা যদি আঞ্চলিকভাবে লেখে সেখানে মিথ্যা লেখা হতে পারে না। কারণ বলবে মন্দির তুমি কোথায় ছিল, তুমি কেন লিখছো যে তুমি এই রেডি ছিল, তুমি কোথায় ছিল মাহফুজুল্লাহ, তুমি তো এই বসে ছিল না কাজে। কিন্তু আমি ঢাকায় বসে মিথ্যাচার করতে পারি, আমি প্রধানমন্ত্রী সভাপতি বিশেষ অতিথি, আঞ্চলিক ইতিহাসগুলো হয় না। এই জন্য যে মুক্তিযুদ্ধের সংসদগুলো বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া মামলা এবং এইসব টাকা পয়সা ইজারা টিজারার মধ্যে, তো সেই সমন্বিত উদ্যোগগুলো আমি বর্তমান গভর্নমেন্টকে বলছি না। আর আরেকটা জিনিস যেটা উনি বলেন যুদ্ধাপরাধ, যুদ্ধাপরাধের বিচার এতগুলো গভর্নমেন্ট নিল না কেন, কেন করল না যুদ্ধাপরাধের বিচার? এই যে মানবতা বিরোধী অপরাধ, একটা তো পাকিস্তানিরা, সেগুলোর অনেক কারণ আছে, ব্যাখ্যা করে দেবে, আজকে ছোট্ট অনুষ্ঠানে হবে না। কারণ ভারতের একটা বিরাট চাপ ছিল, ভারত যখন আমাদের এই যে যুদ্ধবন্দী নিয়ে যায় ভারতে, তারা বললো যে তোমরা এখানে যদি রাখো তোমাদের রাখারই জায়গা নেই, পিডব্লিউ ক্যাম্প, প্রিজনার অফ ওয়ার ক্যাম্প করার তোমাদের কেবল নাই, এক নম্বর তোমাদের, দুই নম্বর হচ্ছে যে প্রতিশোধের স্পৃহায় বাঙালিরা ওদেরকে টুকরো টুকরো করে ফেলবে, যেটা ম্যানেজার তার লিফলেটে বলেছিল যে ইফ ইউ ডোন্ট সারেন্ডার উই হ্যাভ গোইং টু হ্যান্ড ইউ ওভার টু দ্য বিগ গলিজ। তো এখন তারা নিয়ে গেল, সেখানে নিয়ে যাওয়ার পরে তারা হয়ে গেল ভারতীয় সম্পত্তি। ভারতীয় সম্পত্তি না, আমরা যখন সিমলা চুক্তি হয় 72 সালে ভুট্টো এবং ইন্দিরা গান্ধী, আমরা তো কোনো অংশীদার ছিলাম না, আলোচনায় কোনো আমাদের মতামত ছিল না। উই হ্যাভ নট বিন এ সিগনেটারি থ্রু দ্য ইনস্ট্রুমেন্ট যে তারা যাচ্ছে, যুদ্ধটা হলো বাংলাদেশ পাকিস্তানের। ভারত আমাদের 4 ডিসেম্বর যে জয়েন্ট ফোর্সেস এগ্রিমেন্ট হয় সেখানে ভারতকে বলা হয়েছে সাপোর্টিং ফোর্সেসের সাথে আমার শত্রু কী করে সন্ধি হয় আমি তো বুঝি না, এগুলো কীভাবে স্বীকার করে নেওয়া যায়। আমরা এই বিষয়ে আবারও কথা বলবো ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, বিরতি দেওয়ার মতো মানসিক অবস্থা নাই, কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের যেতে হবে, আমাদের সাথেই থাকুন। ফিরে এসে আমরা আরও কথা শুনবো, ইতিহাস শুনবো। ভিন্ন পদ্ধতি হাতে নিয়েছেন ইয়াসিন খান, মনোরম পরিবেশে পরিকল্পিত আবাসন ব্যবস্থা আছে, আধুনিক আর্কিটেকচারে নির্মিত ফ্ল্যাট, বিনিয়োগের জন্য কমার্শিয়াল স্পেস, যথাসময়ে হস্তান্তর হবে। বুঝলাম, সত্য নিষ্ঠাবান বিনিয়োগ করা যায়। স্বচ্ছতা ও জবাবদিহিতা ইয়েস ক্রু, পরিকল্পিত আবাসনের প্রতিশ্রুতি। কক্সবাজারে আপনার স্বপ্নে আঁকা ভুবন গড়ে তুলছে ডিভাইন গ্রুপ। 5 তারকা মানের বিলাসবহুল ডিভাইন সি পয়েন্টে আপনার মালিকানা হবে অভিজাত, বিনিয়োগ হবে ঝুঁকিহীন, নিশ্চিত লাভজনক। ডিভাইন গ্রুপ, দেশ ও জাতির কল্যাণে। ডিভাইন গ্রুপ, দেশ ও জাতির কল্যাণে। ঢেউ ঢেউ সাগর কোলে হাওয়ায় হাওয়ায় মানু খাবে না, আঁকে মনে মনে স্বপ্ন ভুবন, যাতে যছনায় যেখানে ভিজবো দুজন। কক্সবাজারে আপনার স্বপ্নে আঁকা ভুবন গড়ে তুলছে ডিভাইন গ্রুপ। 5 তারকা মানের বিলাসবহুল ডিভাইন সি পয়েন্টে আপনার মালিকানা হবে অভিজাত, বিনিয়োগ হবে ঝুঁকিহীন, নিশ্চিত লাভজনক। ডিভাইন গ্রুপ, দেশ ও জাতির কল্যাণে।
প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ডিভাইন গ্রুপ নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। আমরা শুনছিলাম বিশিষ্ট সাংবাদিক জনাব মাহফুজুল্লাহ এবং বীর মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়ার সংবাদ বিশ্লেষণ মুক্তিযুদ্ধের কথা। আমরা এই পর্যায়ে টক অফ দ্য ডে শুনে নেব, তারপর আলোচনায় ফিরে আসব। লজ্জায় মাথা হেট করে দিয়েছে সরকার, গণতান্ত্রিক সরকার সরাসরি বলে দিতে পারত এই হত্যাকাণ্ড আমরা নিন্দা করি, আমরা তদন্ত করে দেখব, দোষী যেই হোক আইন অনুযায়ী তার শাস্তি হবে। সচিব ডেকে পরশু দিন রাতে বলে দিলেন এর সঙ্গে ছাত্রলীগ যুক্ত। খুনিকে খুনি বলতে দোষ কোথায় এটা তো আমরা জানি না, এবং এই এই জায়গায় কেন সরকারকে মানে একটা ডিফেন্সিভ পজিশনে নিয়ে পড়তে হবে? কি দরকার ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়া যে ছাত্রলীগ করে না? কি দরকার ছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই কথাটি বলা? তাদের সার্টিফিকেটই কি সত্য বিকৃত হবে? কোনোদিন হয়েছে কোন বৃথা কালক্ষেপণ করে বিশ্বজিৎ দাসের হত্যাকারীদের বাঁচানো যাবে না? সেই হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে অবশ্যই বাধ্য করবে। আজকে এই বিজয় মাসকে আপনারা কলঙ্কিত করেছেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেন, কিন্তু বিশ্বজিৎ হিন্দু সম্প্রদায়ের একজন যুবক কিরিশ দিয়ে কিভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, শুধু বাংলাদেশের মানুষ নয় বিশ্বের মানুষ আজকে এটা দেখেছে। খুব সংক্ষেপে আর কি, বই বিক্রি সম্পর্কে যে কথাটা উনি বলেছেন, সেখানে দেখেন আমাদের যখন একুশে বইমেলা হয় সেই বইমেলায় 5-6 কোটি টাকার বই বিক্রি হয়, সরকারি হিসাবে আয়র হয়, ওইটা আয়করের জন্য হয়তো গোপন থাকে। সেখানে কী ধরনের বই বিক্রি হয়? সেখানে যেসব বই বিক্রি হয় এগুলো কিন্তু খুব সিরিয়াস বা ইয়ে বই না, সমস্ত নতুন লেখকের। এটা বই বিক্রির ক্ষেত্রে আমার নিজেরও এটা ইয়ে হচ্ছে, সেটা হচ্ছে যে ওই আবার সেই ইয়ে বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এখানে পুঁজির যে বিকাশ হয়েছে এটা অত্যন্ত প্রিমিটিভ স্টাইলে পুঁজির বিকাশ হচ্ছে। সেই কারণে আপনি যদি আপনার কোনো বন্ধুকে বলেন যে তুমি আমাকে সোনার গায়ে খাইয়ে দেবে, সেখানে সে হয়তো 20,000 বা 30,000 টাকা খরচ করে আপনাকে খাইয়ে দেবে, আপনি একটা ভালো বই লিখছেন, এটা যদি তাকে যদি বলেন যে তুমি একটা অ্যাসিস্ট্যান্স দাও, সাপোর্ট দাও, এটা কিন্তু দেবে না। এটা জন্য আমাদের আরও কিছু অপেক্ষা করতে হবে। আর মুক্তিযুদ্ধের ইতিহাসের পূর্ণতা সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে যে আমার ধারণা এত দ্রুত এই ইতিহাসের পূর্ণতা আমরা দিতে পারবো না। কারণ দুটি কারণ, এর একটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের যারা নায়ক প্রায় তার অধিকাংশই এখনও জীবিত আছেন আমাদের প্রজন্মের, এবং প্রত্যেকের এভরিবডি হ্যাজ এ স্টোরি অফ হিজ ওন টু সে, যেখানে ইমোশান আছে, যেখানে হয়তো কোথাও কোথাও সত্যের কিছু কিছু ডিস্টরশন আছে বা বর্ণনা। কাজে এই আবেগ যখন থিতিয়ে যাবে, স্তিমিত হবে, তখন কিন্তু ইতিহাসের এই সত্যিকার যে অনুসন্ধান সেটি শুরু হবে। দেখেন আজকে এই যে একসময় মনে করা হতো যে মুসলিম লীগ আর কংগ্রেস ছাড়া ভারতের এবং পাকিস্তানের স্বাধীনতার জন্য কেউ লড়াই করে, আজকে কিন্তু চিত্রটা সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র উঠে এসেছে এই ইতিহাসের অনুসন্ধানের কারণে। কিন্তু 60 বছর পরে আপনি দেখেন চীনে কমিউনিস্ট পার্টি লড়াই করেছে, এখনও কিন্তু সেখানে ওই লড়াই সম্পর্কে নতুন নতুন ইতিহাস বেরোচ্ছে। সোভিয়েত ইউনিয়নের যখন আর্কাইভ উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি কীভাবে লড়াই করেছে, জারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী, সেই সব জিনিস কিন্তু এখন বেরিয়ে আসছে। কাজে এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে ওই আবেগটা ইয়ে হওয়ার জন্য, স্থিতি আসার মানে ইয়ে হওয়ার জন্য। আর এবার হ্যাঁ, বিশ্বজিতের এটা নিয়ে তার আলোচনার এত আলোচনা হয়েছে, আমার ধারণা নিয়ে কি এখন রাজনীতি করা শুরু হয়েছে? না, কোনোভাবেই রাজনীতি করা শুরু হয়নি। যে কথাগুলি এখানে আপনি টক অফ দ্য ডে-তে শুনলেন, এই কথাগুলি গত কিছুদিন ধরেই বলা হচ্ছে ওই ঘটনার পর থেকে। সম্ভবত আমাদের, আমি জানি না, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো নিঃসন্দেহে ছোটোকালে ওই বাক্যটা পড়ে এসেছেন, অন্ধকে অন্ধ বলিও না, সেখান থেকে হয়তো উনি মনে করছেন যে খুনিকে খুনি বলিও না, সেই জন্য তিনি এটাকে ঢাকবার রাখবার এরকম চেষ্টা করছেন, যে কারণে তিনি বলছেন যে এরা ছাত্রলীগের না, আমার বন্ধু প্রধানমন্ত্রী প্রেস সচিব, তিনি একটা প্রেস কনফারেন্স করে বললেন, তারই বা প্রেস কনফারেন্স করার কী প্রয়োজন ছিল সেটাও আমি মানে আমার মাথায় অন্তত ঢোকে না যে এইটা বলে। কারণ এইটা হয়েছে কি, আজকে মিডিয়ার কারণে মানুষ এত প্রকাশ্যভাবে জিনিসটা দেখেছে, যেটা 2006 সালে লগি বইটা মিছিলের সময় যখন পল্টনে, এগুলো লুকানো খুব মুশকিলের ব্যাপার। এবং সরকার কিন্তু মজার ব্যাপার, প্রত্যেকেই গ্রেফতার করলেন, গ্রেফতার করে তো তাদের নাম পরিচয় সবাই জানছে, মিডিয়াতে আসছে, একই জিনিস কাগজে ছাপা হচ্ছে, কাজগুলো তারা করছেন কিন্তু আগে অস্বীকার করে, সেটাই আমি বলছিলাম এই রাজনীতিটা হচ্ছে অস্বীকারের রাজনীতি। সরকার যে জিনিসটা বুঝতে পারছেন না যে ক্ষমতার শেষ বছরে এসে, এটা তো প্রায় শেষ বছর সরকারের, এইটা কিন্তু সরকারের জন্য একটা স্থায়ী গলার কাটা হয়ে গেল, এই কাটা কিন্তু সরকার আর বের করতে পারবে না। ওই যে আপনার বক আর সারসের গলায় কাটা আটকে যাবে। আবারও ফিরে আসবো, কারণ ভাই এই উনি যেটি বললেন যে ইতিহাস রচনার জন্য আমাদের অপেক্ষা করতে হবে,
বিষয়টি কি এরকম পূর্ণাঙ্গ ইতিহাসের জন্য? এবং সেরকম না, সেরকম না, সেরকম না। আমি আমরা একটা আক্রমণে একেবারেই সংক্ষেপে, একেবারে সংক্ষেপ বললে 10 সেকেন্ড, একটা আক্রমণে যাচ্ছি হঠাৎ, তখন কেউ কেউ চিনি না, আর এমন যে কাউকে জিজ্ঞেস করে দেয় তোমার বাবার নাম কি, বাড়ি কই, এগুলো যুদ্ধের মাঠে কেউ কাউকে জিজ্ঞেস করে না। রেল লাইনটার উপরে উঠলাম, মানে মন্দাবাগ রেল স্টেশনে আক্রমণ করব, হঠাৎ করে দেখি এবং শত্রু আক্রমণ করা মানে তো শত্রুর অবারিত গুলি আসছে, যে কোনো গুলি যে কোনো মুহূর্তে মারা যেতে আহত, এমন সময় দেখি কে যেন পেটটা আঁকড়ায় ধরলো, চেয়ে দেখি 13-14 বছরের একটা ছেলে, তার নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে গেছে, আমার পেটটা আঁকড়ে ধরছে। এখন এটা কী করে করা যায় যুদ্ধের মাঠে? কে লিখবে এই কাহিনি, কীভাবে লিখবে? 100 বছর, 1000 বছর অপেক্ষা করো, কীভাবে লিখবে? এবং আমি চেয়ে দেখি নাড়ি ভুঁড়িবে, এখন আমি দাঁড়ায় থাকবো মানে আমি গুলি, যে কোনো সময় গুলি লাগবে, তার মানে তার হাত দুটা ফেলে দিয়ে আমি আমার মতো দৌড়াবো, কিন্তু সেটা তো পারা যাচ্ছে না। আর সে বলছে স্যার একটা ডাক্তার ডাকেন আমি বাঁচবো, আর যতজন আহত হয়েছে যেখানে গুলি খেয়েছে বলছে ডাক্তার ডাকেন আমি বাঁচবো, এবং কোথায় ডাক্তার, যুদ্ধের মাঠে কোথায় ডাক্তার, কে আসবে? তো এটা যে সম্ভব না, আমি তাকে কী করে বলি? আর ওখানে দাঁড়িয়ে থাকলে আমি মরবো, আর হাতটা খুলে চলে যাওয়া এত বড়, এই যে চিন্তাটা করছি কী করবো, এর মধ্যে ছেলের হাত দুটা খুলে পড়ে গেল। আমি আক্রমণ করে দখল করালো আসলাম, এসে দেখি ছেলেটা ডান দিকে মাথাটা কাত করে, হাত দুইটা দুই দিকে প্রসারিত করে, তার 303 রাইফেলটা ঠিক বুকের নিচে দিয়ে পড়ে আছে। তো এখন কার মার ছেলে কোনো দিন জানবে না, মা বাপকে না বলে পালাই আসছে এই বয়সে, কোনো মা বাপ যুদ্ধে যেতে দিবে না। এখন এই আবেগের কথা, জীবনটা তো আবেগটাই তো সব বড়, মা আমার মা, যত দুশ্চরিত্র হোক আমার মার চরিত্র তুমি কেউ বলতে পারবে না, আমি তার নাক ভেঙে দিব। এই আবেগটা যদি না থাকে তাহলে তো এরকম হবে, পাকিস্তান বাংলাদেশ একটা যুদ্ধ হয়েছিল 71 সালে, ওই যুদ্ধে এতজন বাংলাদেশি মারা গেল, এতজন পাকিস্তানি মারা, এতগুলি খরচ হলো, তারা মেশিন গান ব্যবহার করলো, এরা লাইট পেশ, তাহলে তো সেটা হয়ে যাবে। আবেগটা যদি না থাকে তাহলে দেশপ্রেমের যে আবেগটা সেটা দিয়েই তো যুদ্ধ, তার জন্যই তো স্বাধীনতা, নাহলে স্বাধীনতা কী? আমি 2010 সালে কলিকাতা গেলাম, মমতা ব্যানার্জির ইলেকশন হচ্ছে, পোস্টার দেখে আসলাম ব্রিটিশ তো বিফেরত আস, গোলামি আমাদের জন্মগত অধিকার। আমি কিন্তু আবেগকে বাদ দেওয়ার কথা বলি না, তাহলে অনেক বড় তর্কে যেতে হবে আমাদের, সেই সময় না। আপনি আপনার সঠিক মুক্তিযোদ্ধার সংখ্যা এখন পর্যন্ত তৈরি করতে পেরেছেন? সরকার বদলের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধার সংখ্যা, মুক্তিযোদ্ধার তালিকা পরিবর্তন হয়ে যায়, কাজে এগুলো হচ্ছে ইতিহাসে আবেগ যেমনি গুরুত্বপূর্ণ, আপনি ফরাসি বিপ্লবের ইতিহাস দেখেন, সেখানে আবেগ যেমনিভাবে গুরুত্বপূর্ণ, তেমনিভাবে ঘটনার বাস্তবতা অনুসন্ধান করে সামনে তুলে নিয়ে আসা হয়, যাতে এই নিয়ে কোনো, কিন্তু ঘটনাগুলো না লিখে রাখলে পরে পাওয়া যাবে, ঘটনা তো ঘটনা লেখার বিরুদ্ধে তো সমস্যা, ইতিহাসের কথা। শেষ কথা এক বাক্যে, এইবারের বিজয় দিবস থেকে আগামী বিজয় দিবস পর্যন্ত এই সময় আমাদের জাতির আপনার পরামর্শ কি, আমরা কোন দিকে ফোকাস করে এগিয়ে যাওয়া উচিত? আমি একটা আমার বইয়ে 2-3টা লাইন লিখছি, আমি সেখানে বলছি, না এগোনো অর্থ পিছিয়ে পড়া, আমি রয়ে গেছি সেই 71-এ, 71-এর থেকেই আমি এগিয়ে চলেছি, সহযাত্রীরা হয়তো দেখছেন যে আমি কালের এক খণ্ডে থিতি হয়ে গেছি, গতিময় পৃথিবীর আমার প্রয়োজন নেই, গতানুগতিকেই সূর্য কাল সকালে না উঠলেও আমার কিছু যায় আসে না। আমি খালি আমার ছেলেমেয়েদের বলবো যে তোমরা যাই করো, যে তাবুতেই থাকো, থেকো এক শামিয়ানার তলে, তোমরা দেখবে যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং অহংকারের মুক্তিযুদ্ধ যেন থাকে সবার উপরে, সব সময় সবখানে। প্রিয় দর্শক, সেই সঙ্গে আরেকটা যোগ করা প্রয়োজন যে আগামী 1 বছরে যেই সব আদর্শের জন্য আমরা মুক্তির লড়াই করেছিলাম, স্বাধীনতার লড়াই করেছিলাম, আগামী 1 বছর যদি সেই আদর্শগুলোকে আমরা জাতীয় এবং রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, সেইটি হবে আমাদের মুক্তিযুদ্ধের খুব বড় পাওনা। প্রিয় দর্শক, আমার শেষ কথা একটি বলবার, সকল মুক্তিযোদ্ধার, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, জাতির জনক, জাতীয় নেতা এবং বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, যারাই মুক্তিযুদ্ধের এই বিজয় পতাকা আমাদের হাতে তুলে দেবার জন্য অবদান রেখেছেন, তাদের সকলের প্রতি বিনম্র কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। নিশ্চয়ই মুক্তিযোদ্ধাদের সে আদর্শ এই দেশে সারা জীবনই পথ পথ করে উঠবে আমাদের লাল সূর্য পতাকায়। খোদা হাফেজ।